नमस्कार, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि फुलकपी आलू पोस्त। एई रेसिपिटा आमरा सबाई जानी, तबे आजके आमी जेभावे फुलकपी आलू पोस्त तैरी करी सेटाई देखाबो। आशा करी आपनादेर एई रेसिपिटा भालो लागबे। फुलकपी आलू पोस्त तैरी करार जोन्नो एकटा प्लेटे एकटा छोटो साइजेर फुलकपिके एइभावे एकटु छोटो छोटो साइजेर केटे निएछि। आपनारा तबे आपनादेर पछन्द मतो जे कोनो साइजेर केटे निते पारेन। निये निएछि दुटो माझारि साइजेर आलू। आलूकेओ एइभावे केटे निएछि। एकटा बोले निये निच्छि पोस्त। एखाने आमि 25 ग्राम पोस्त निच्छि। কিভাবে খুব সহজেই মিক্সিতে পোস্ত বাটা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। একটা জারে নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তকে প্রথমে জল ছাড়া গ্রাইন্ড করে নেব। পোস্তকে গ্রাইন্ড করে নিলাম। দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। এইভাবে প্রথমে শুকনো পোস্তকে গ্রাইন্ড করে নিলে পোস্তর পেস্ট খুব ভালো হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দেব জল। অল্প একটু জল দিয়ে দিলাম। আর একবার গ্রাইন্ড করে নিচ্ছে। পোস্তর পেস্ট রেডি হয়ে গেল। দেখুন একেবারে মিহি পেস্ট তৈরি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিকে তেলে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই ফুলকপি আলু পোস্তর টেস্ট খুব ভালো হবে। ফুলকপি ভাজার সময় দিয়ে দেব অল্প একটু লবণ। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ফুলকপিকে আরো ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ভালো ভাজা হয়ে গেছে। আরো একটু ভেজে নিয়ে ফুলকপিকে তেল থেকে তুলে নেব। যখন ফুলকপি ভাজার পর তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে। তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এইবার আমি ফুলকপিকে তুলে নিচ্ছি অন্য একটি প্লেটে। বাকি তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন। দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা পাঁচ ফোড়নকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যখন খুব একটা ভালো গন্ধ আসবে তখন এতে আমি দিয়ে দেব আলু। আলুকেও তেলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এই রকম যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব জল। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না, তবে আপনারা যদি চান তো অল্প একটু হলুদ গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, পরিমাণ মতো লবণ। ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। প্রায় 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ফুলকপি। ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিকে একসাথে মিশিয়ে নিচ্ছি।
আগে থেকে তৈরি করে রাখা পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি, হাফ দিয়ে দিলাম আর হাফ রেখে দিলাম পরে ব্যবহার করব। সব কিছু আর একবার মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এক মিনিট ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে, ঢাকনা খুলে দিলাম। সব কিছু ভালোভাবে মিশে গেছে, দিয়ে দিচ্ছি বাকি পোস্তর পেস্ট। আরো একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে আরো বেশি খাবার সময় ভালো লাগে। অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তেলকেও পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও তৈরি করতে পারেন বা রুটির সাথেও তৈরি করতে পারেন। গ্যাস অফ করে দিলাম, অন্য একটি বোলে নিয়ে নেব। খুব সহজেই খুব কম উপকরণে তৈরি হয়ে গেল ফুলকপি আলু পোস্ত। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।